মদিনা টিভি এসএ মাল্টিমিডিয়ার একটি প্রতিষ্ঠান। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মদিনাতুল উলুম মাদ্রাসা ও বাবরি মসজিদের উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে সম্মানিত সভাপতি উস্তাদুল আসাতেজা পীরি কামিল হযরতুল আল্লামা আল্লামা মুফতি মুশাররফ হুসাইন সাহেব দামাত বরকাতুহুল আলিয়া মুতামিম জামিয়া কাসিমিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা 4 নং ওয়ার্ড সারদাগঞ্জ গাজীপুর মহানগর। আজকের মাহফিলের প্রধান অতিথি অত্র এলাকার হৃদয়ের স্পন্দন সফল সাবেক মেয়র জনাব আলহাজ অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সাহেব উপস্থিত হয়েছেন। টঙ্গীর ওলামায়ে কেরামের মরব্বি রাহবর বাংলাদেশের একজন শিষ্য আলেমে দ্বীন শেখুল হাদিস হযরতুল আল্লাম আল্লামা মাসুদুল করিম কাসিমী সাহেব দামাত বরকাতুহু শেখুল হাদিস ও মুহতামিম টঙ্গী দারুল উলুম মাদ্রাসা। হযরতে উলামায়ে কেরাম, বেরাদারানে ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত অগণিত অসংখ্য মানুষ থেকে নির্বাচিত করে আমাদের কিছু মানুষকে এশার নামাজ জামাতের সাথে আদায় করে আজকের এই জান্নাতি বরকতি কোরআনি মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুর শুকর আদায় করি, জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আজকের এই মাহফিল অনেক দামি মাহফিল, অনেক বরকতি মাহফিল। দেশের বুজুর্গ উলামায়ে কেরাম ইতিমধ্যে উপস্থিত হয়ে গেছে, অনেকে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। যেটুকুন পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে, বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করে বলবো, এ মাহফিল প্রতিদিন হয় না, কি বলেন ঠিক কিনা? ইসলামিয়া নাকি কালকে থাকবে, বলেন না? এটা যদিও একটা ডেকোরেশনের দোকান থেকে, ডেকোরেটার্সের দোকান থেকে নিয়ে আসা হয়েছে, কোরআনের মাহফিলের জন্য যখন এই সামিয়ানা করা হয়েছে, এটা জান্নাতি সামিয়ানা, সুবহানাল্লাহ। এখানে যারা বসবে তাদের উপর আসমান থেকে অহরহ রহমতের বৃষ্টি বর্ষণ হবে, আর বাহিরে যারা থাকবে তাদের উপরতে রহমত বর্ষণ হবে না। তাদের গুনা খাতা মাপের কোনো ডিক্লার নাই। ও ভাই, সবসময় তো আমরা বাসা বাড়িতে রাস্তাঘাটে দোকানপাটে সময় কাটাই, আজকের এই সময়টা যদি এখানে জান্নাতি বাগানে কাটায় লাভ হবে না লস হবে? লাভ হবে, প্রতিটা মুহূর্তই আমার লাভ হবে, আমার আমল নামায় সব লেখা হবে, আমার জিন্দগিটা বড় দামি হয়ে যাবে। আজকে এখানে উলামায়ে কেরাম রুহের খোরাক বিতরণ করবে। আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান মদিনাতুল উলুম মাদ্রাসা ও বাবরি মসজিদ উভয়ের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিল। আপনাদের এই প্রতিষ্ঠান থেকে আজ 4 জন হাফেজে কোরআনের মাথায় পাগড়ি দেওয়া হবে, আলহামদুলিল্লাহ। খুশি না বেজা? এটা আপনাদের জন্য অত্যন্ত সুসংবাদ যে আমাদের মাদ্রাসা, যে মাদ্রাসাকে আমরা অন্তর দিয়ে ভালোবাসি, কলিজা দিয়ে ভালোবাসি, এই মাদ্রাসার ফসল হিসাবে 4 জন হাফেজে কোরআনের মাথায় পাগড়ি দেওয়া হবে, আলহামদুলিল্লাহ। এই খুশি শেয়ার করার জন্যে, খুশিতে ভাগ বসানোর জন্যে আমরা দেরি না করি চলে আসি। যতক্ষণ মাহফিলে বসা থাকবো ততক্ষণই আল্লাহর রহমত নাজিল হতে থাকে। মহতারাম হাজিরিন,
এখানে রুহের খোরাক বিতরণ হবে বডির খোরাক তো আমরা সারাক্ষণ সব জায়গা থেকে সংগ্রহ দোকানপাটে চাকরি নগরীতে ব্যবসা বাণিজ্যে সব ক্ষেত্রেই আমরা যা চেষ্টা করি তা হলো বডির জন্য আর এখানে খোরাক বিতরণ হবে রুহের দামি কি বডি না রু আত্মার দাম বেশি না বডির দাম বেশি বলুন বলুন আত্মার দাম বেশি আপনি এলাকার শিল্পপতি এলাকার মোড়ল এলাকার কাউন্সিলর এলাকার মেয়র দেশের মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট কিন্তু আপনার আমার দেহের থেকে যখন রুহ নামক পাখিটা উড়াল দেওয়া চলে যাবে তখন কিন্তু কোনো পদ পদবী নিয়ে আমাকে ডাকা হবে না আমার কোন সম্মান জনক কোন লকব দিয়ে আমাকে আহ্বান করা হবে না সবার নাম একটাই তখন হয়ে যায় সেটা হলো লাশ প্রেসিডেন্টকেও লাশ বলা হয় প্রাইম মিনিস্টারকেও লাশ বলা হবে সকলার নাম একটাই এবং সবার জন্য 3.5 হাত জায়গায় বরাদ্দ কি বলেন একজন রিকশাওয়ালা একজন ভ্যান চালক একজন দিন মজুরকে যেমন 3.5 হাত মাটি দেওয়া হয় 3.5 হাত জায়গায় কবর খোঁড়া হয় প্রেসিডেন্টের জন্য নাকি প্রেসিডেন্টের জন্য 5 হাত কবর খোঁড়া হয় যে উনি যেহেতু মহামান্য প্রেসিডেন্ট এই জন্য ওনাকে 5 হাত দেওয়া হবে চো আহেঙ্গে রক্তন কুনত জানে পা চেবর তখতে মুরদান চেবর রুইয় খা যখন চলিয়ে যেতে হবে মাটি দিয়ে শুইতে হবে স্বর্ণের খাটে আপনি ইন্তেকাল করেন আর ফ্লোরের মধ্যে ইন্তেকাল করেন সমান ও ভাই ঠিক না বে ঠিক সমান তাহলে বলুন তো দেখি আমরা সারাক্ষণ 24 আওয়ার্স আমরা বডির চিন্তা করি আমার দেহটা কেমন করে ভালো থাকবে খাবার দাবার ভালোভাবে কি ইন্তেজাম করা যায় ব্যবস্থা করা যায় অসুস্থ হলে দ্রুত কিভাবে তার চিকিৎসা করা যায় এই নিয়ে আমাদের সারাক্ষণ ফিকির থাকে বলুন তো দেখি কোনোদিন কি আমার রুটা ঠিক মতো আছে কিনা রুটা সুস্থ আছে না অসুস্থ রুটা দুর্বল হয়ে গেছে না তাজা আছে রুটা আদৌ কোন পর্যায়ে আছে কি কোনোদিন চিন্তা করছি বলুন ভাই কোনোদিন চিন্তা করি নাই অথচ আসল হলো আমার রুহ আত্মা যে আত্মা পৃথিবীর কোন বড় মাখলুককে আল্লাহ দেয় নাই বিশাল পাহাড়কে দেয় নাই বিশাল সমুদ্র সাগর মহাসাগরকে আল্লাহ দেয় নাই বিশাল জমিনকে দেয় নাই মায়া করে দয়া করে ভালোবেসে এই রুহ নামক দৌলত আল্লাহ তাআলা 3.5 হাত বডির মালিক আমাদের মানব জাতিকে দিয়েছে ঠিক না আল্লাহর হাবিব বলেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালহাত সালহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কাল আল্লাহর হাবিব বলেন তোমার আমার বডির মধ্যে এমন একটি গোশতের টুকরা আছে যদি গোশতের টুকরাটা ভালো হয়ে যায় ওইটা যদি নেককার হয়ে যায় গোটা দেহটা নেককার হয়ে যাবে হাত দিয়ে কোনোদিন গুনাহ হবে না পা দিয়ে কোনোদিন গুনাহ হবে না চোখ দিয়ে কোনোদিন গুনাহ হবে না কান দিয়ে কোনোদিন গুনাহ হবে না কারণ দেহ নামক রাষ্ট্রের যিনি প্রেসিডেন্ট যিনি প্রধানমন্ত্রী যিনি রাষ্ট্রের মালিক সে যেহেতু নেককার তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে প্রজা দিয়ে কোনোদিন গোনা হবে না ঠিক না রুটা নেককার হয়ে গেলে হাত দিয়া গোনা হবে কান দিয়া চোখ দিয়া মেমোরি দিয়া পাও দিয়া কোনো কিছু দিয়ে কোনো গোনা হবে না গোনা করতে গেলে বাসা নিষেধ করবে বাসা মানে দিয়ে وإذا فسدت فسد الجسد كله على وهي القلب আর যদি কলব নামক দৌলতরা গুনাহগার হয়ে যায়
ওটা যদি বদকার হয়ে যায় হাত দিয়েও গুনাহ হবে কান দিয়েও গুনাহ হবে রে মেমরি দিয়েও গুনাহ হবে পা দিয়েও গুনাহ হবে ওই জন্য আল্লাহর পয়গম্বর বলেন কলব যদি ঠিক করতে পারো তোমার দিল যদি ঠিক হয়ে যায় তাহলে তোমার সব অঙ্গগুলো ঠিক হয়ে যাবে এই কলবটাকে নেককার বানানোর মিশন কারখানা পৃথিবীর কোথাও নাই এটাকে নেককার বানানোর কারখানা আর ফ্যাক্টরি হলো এই সকল দিনই মাফ সুবহানাল্লাহ বলে আল্লাহ ওয়ালাদের দরবার হাক্কানি রব্বানি পীর মাশায়েখের দরবার ওই সমস্ত দরবারে গেলে কলবটা তাজা হয় সুবহানাল্লাহ আবার এর বিপরীত কিছু দরবার আছে ল্যাংটা সার দরবার কথা বলেন ঠিক কিনা ভণ্ড বাবার দরবার যেখানে নামাজ নাই রোজা নাই আল্লাহ নাই বিল্লাহ নাই সেখানে শুধু গান বাজনা হয় বাদ্যযন্ত্র চলে নারী পুরুষ ভেদাভেদ নাই যদিও আপনাদের গাজীপুর নাই অন্যান্য এলাকায় এরকম আছে বলেন ঠিক কিনা এই সমস্ত ভণ্ডের দরবার আছে না নাই যে ভণ্ডের দরবারে গেলে নারী পুরুষের কোনো পর্দা নাই কথা কন নামাজ নাই রোজা নাই আল্লাহ নাই বিল্লাহ নাই পর্দার কথা কইলে কয় মনের পর্দা বড় পর্দা নামাজের কথা কইলে কয় মনের নামাজ বড় নামাজ নামাজের মতো নামাজ একবার পড়লি আসে না না এরকমের স্লোগান এদের কাছে গেলে কলব মুর্দা হয়ে যায় কলব অনেকাংশে বেঈমান হয়ে যায় শিরিক করে সিজদা দিয়ে ঈমান হারা হয়ে ফেরত আসে দেখেন না অনেক দরবারে কি দে পীর সাহেবের সিজদা দে দেন ঈমান আসে না গেছে এই সিজদা কি আল্লাহ ছাড়া কাউকে দেওয়া যায় বলুন এই কপালটা আল্লাহর দরবার ছাড়া কোথাও নত করার পারমিশন আছে কোথাও নত করার পারমিশন নাই আল ওয়াজহু মাজহারু কুদরতিল্লাহি তাবারাকা ওয়া তাআলা চেহারাটা হলো আল্লাহর কুদরতের নিদর্শন এই চেহারার দিকে তাকাইলে আল্লাহকে চিনা যায় সুবহানাল্লাহ কর কাকে চিনা যায় এটা মানুষকে আপনি সুন্দর না কালো বডির ফিটনেস কেমন এটা দেখার জন্য গোটা বডি দেখতে হয় না চেহারাটা দেখলেই কথা কয় না এই জন্যেই এই চেহারাটা আল্লাহ নিজে চেহারার মধ্যে সব দামি দামি জিনিসগুলো সেট আপ দিয়েছে চোখ কোথায় চেহারার মধ্যে না চেহারার মধ্যে মেমরি মাথার মধ্যে ঠোঁট জিব্বা সব এই চেহারাটার মধ্যে আল্লাহু আকবার এই জিনিসগুলো দামি না বেদামি হায় হায় অর্চিনা আপনার চোখের মনির ভিতরে একটু পানি আছে এটা যদি কোনো কারণে চলে যায় পৃথিবীর কোথাও এই পানি কোনো ফ্যাক্টরি কোনো ডিসপেন্সারি আবিষ্কার করতে পারে না সুবহানাল্লাহ এই দামি জিনিসগুলো আল্লাহ কোথায় সেট আপ করছেন চেহারা এই জন্য হাদিসের মধ্যে আসছে লা তাজরি বিল ওয়াজহা আপনি বাবা হতে পারেন মা হতে পারেন টিচার হতে পারেন আপনি তার অভিভাবক হতে পারেন সন্তানকে শাসন করার কথা ইসলামে আছে কিন্তু সেই শাসনটা চেহারার মধ্যে চলবে না অনেকে রাগ করে চেহারাতে থাপ্পড় মারে না কথা কয় না আরে বাবা হোক মা হোক অভিভাবক হোক স্যার হোক হুজুর হোক রাগ করে হাত দিয়ে চেহারার মধ্যে থাপ্পড় লাগায় বেত লাগায় হারাম চেহারার মধ্যে মারা যাবে না আপনি যেই হোক কারণ এই চেহারাটা আল্লাহর কুদরতের নিদর্শন ওখানে টাচ করার অনুমতি নাই সুবহানাল্লাহ কেন চেহারাটা বড় দাম আল্লাহকে এই কপালটা বানাইছি আমার কুদরতি পায়ে ঠেকানোর জন্য কোন ল্যাংটা বাবা গাঞ্জা বাবা খাজা বাবা এদের সামনে এই কপাল ঠেকানোর জন্য আমি বানাই না কথা কয় না اقرب ما يكون العبد من ربه ان يكون ساجدا لله বান্দা যখন সিজদায় পড়ে আল্লাহর কুদরতি পায় কপাল ঠেকায়া যখন বলে সুবহানা রব্বিয়াল
بلون بلون سبحان ربي الأعلى بخاري شريف الحديث المدعى সব চাইতে বেশি নিকটবর্তী বান্দা চলে যায় আল্লাহর যখন সেজদায় আল্লাহর এই তাসবিহ করে আল্লাহর সবচাইতে কাছাকাছি চলে যায় বান্দা কখন যখন সেজদায় লুটিয়ে পড়ে তাই না তো এই চেহারাটা আল্লাহ বানাইছেন এই দামি দামি জিনিসগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছেন সুন্দর করে বানাইছেন কি করার জন্য আল্লাহর কুদরতি পায় সিজদা দেওয়া কোন রকমের ভণ্ড বেঈমান তাদের কাছে গিয়ে যদি মাথা লোটানো হয় তাইলে মুশরিক হয়ে শিরিক করে বেঈমান হয়ে চলে আসবে ঠিক কিনা বলে তাইলে আসুন যে কথা বলতেছিলাম আমাদের দামি জিনিসের প্রতি আজকে খেয়াল নাই এখানে যদি ঘোষণা হতো যে মেয়র মহোদয় আসবেন আর প্রত্যেককে 500 টাকা করে দেওয়া হবে এশার নামাজের সাথে সাথে এরকমের একটা ঘোষণা বা মাইকিং যদি হতো আমার তো মনে হয় এশার পরে আপনারা যে কয়জন আছেন এই কয়জনও থাকতো না আরো কম হতো লোক সংখ্যা সামান্য দুইজন হয়তো পারত হ্যাঁ প্যান্ডেলের জায়গা হতো এই গেট পাহারাদার দিয়েও গেট কন্ট্রোল করা যায় তো কথা কয় না কি দিবে 500 টাকা দিবে এক প্যাকেট বিরিয়ানি দিবে আর এই রাতেও কোনো ঘোষণা আসলে প্যান্ডেলে লোকের জায়গা হত না তাহলে বডির খোরাকটা চিনলাম লোহের খোরাকটা অথচ দামি জিনিস আমার এই রুটা আপনি যত বড় টল ফিগারের মালিক হন না কেন যত বড় আপনি সুটান দেহের মালিক হন না কেন আপনি যুবরাজ আপনি প্রিন্স কিন্তু আপনার দেহের মধ্যে রূহ নাই তখন কি আপনার আর কোনো মূল্য থাকবে বলেন এইজন্য কবি বলেন ইয়া খাদিমাল জিসমি কাম তাসআ লি খিদমতিহি ইয়া খাদিমাল জিসমি কাম তাসআ লি খিদমতিহি আতাহসাবুর রিবহা ফিমা ফিহি খুসরানি ফাযাইয়িনিন নাফসা ওয়াসতাকমিল ফাদাইলাহা انت بالنفس لا بالجسم انسانی কবি ডাক দেয়া বলে এ বডির পূজারি এ দেহের পূজারি আর কত তোমার দেহের পূজা করবা আর কত তুমি তোমার দেহের খেদমত করবা এবার ছেড়ে দাও তুমি তো দেহের দ্বারা তোমার পরিচয় নয় তোমার পরিচয় হলো রূহ দিয়া বলেন ঠিক কেনা কতরায় দিল রায়কে গওহর ফতদ কতরায় দিল রায়কে গওহর ফতদ খুব দরিয়া হাওগর দোহানদা আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন রূহ নামক দৌলত রূহ নামক দামি জিনিসটা আল্লাহ সাগর মহাসাগরকে দেয় না সাত আসমানকে দেয় নাই সাত জমিনকে দেয় নাই আল্লাহ এই দামি জিনিসটা সাড়ে তিন হাত বডির মালিক আমাদেরকে দয়া করে দান করেছেন আল্লাহ ডাক দেয়া কই বান্দা আল ইনসানু আলামুন কবির ইনসান মানুষ অনেক বড় একটা জগৎ লা ইয়াসাউনি আরদুন ওয়ালা সামাউন আসমানের মধ্যে আমি আল্লাহর জায়গা হয় না জমিনের মধ্যে জায়গা হয় না ওয়ালাকিন ইয়াসাউনি কলবু মুমিন আমি মুমিনের ঈমানদারের কলবের মধ্যে আমার বাসস্থানের জায়গা দেখছেন যেখানে আসমানে আল্লাহর জায়গা হয় না জমিনে কিন্তু মুমিনের কলবের মধ্যে আল্লাহর জায়গা তাহলে এই কলবটা কত বড় সুবহানাল্লাহ কতরায় দিল রায়কে গওহর ফতদ কুব দরিয়া হাওগর দোহা গদা কুব দরিয়া
هاو غردو هاندا كوثاو كاو كيامي اللهي محمد لبان دولت نصيب كرينا تما دير كي ديجي قلب تاكي تورو تزارائي كو قلب تاكي زندارائي كو قلب تاكي شغل رائي كو كلا تمار انتقال رفور تمار قلب كي تمار روطا كي عطا تاكي লক্ষ লক্ষ জান্নাতি ফেরেশতা স্লোগানে স্লোগানে ইল্লিয়িনের মধ্যে নিয়া জমা করো সুবহানাল্লাহ আরশে আযীমের নিচে সবচাইতে সম্মানজনক জায়গাতে তোমার এই রুটা রাখবে ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম আবরার যারা হয় নাক্কা যারা হয় আজকে আপনাদের মতো মানুষ যারা নামাজ পড়ে চলে আসছে যে এখানে রুহের খোরাক বিতরণ হবে দ্বীনের কথা হবে কোরআনের কথা হবে ইলমে ওয়াহির কথা হবে জান্নাতের কথা হবে জাহান্নামের কথা হবে কবরের কথা হবে এইজন্য যারা চলে আসছেন এরা দামি সুবহানাল্লাহ জুরে বলে এরা নেককার আবার উল্টাও কিছু মানুষ আছে দেখবেন কালকে সকালে দোকানে স্টলে বলাবলি করবে যে রাতে শব্দ দূষণের জন্য ঘুমাইতে পারি নাই মানে মাইকের আওয়াজ কোরআনের আওয়াজ এর কাছে শব্দ দূষণ মনে হয় এরকমের কিছু বুদ্ধিজীব আছে না নাই এরা খুব উচ্চ শিক্ষিত শয়তানের খলিফা কথা কোরআনের আওয়াজ ভালো লাগে না নামাজের আওয়াজ ভালো লাগে না তেলাওয়াত ভালো লাগে না উলামায়ে কেরাম ওয়ারাসাতুল আমবিয়া নায়েবে রাসূলদের কথা ভালো লাগে না গান বাজনা নাচা নাচি এর কাছে খুব মজা লাগে কথা কয় না আছে না নাই আছে বোঝা গেল তার কলবটা নষ্ট হয়ে গেছে কলবটার মধ্যে ক্যান্সার হয়ে গেছে কে গেছে ক্যান্সার হয়ে গেছে এই কলবের যতক্ষণ পর্যন্ত ভালো কোনো এফসিপিএস এবার সিএস করা রোহানি ডাক্তারের চিকিৎসা না হবে এই কলবের মধ্যে কোনোদিন কি লাগবে না ভালো জিনিস ভালো লাগবে না খারাপ জিনিস কি লাগবে জ্বর হলে যেমন মুখে সুস্বাদু খাবার দিলে তিতা লাগে আর অখাদ্য যেগুলো এগুলো দিলে খুব ভালো লাগে বোঝা গেল খাবারের দোষ না দুষ্ট হলো আর মেশিনের কি ভাই মেশিনের কি দোষ দামি খাবার দামি আছে খারাপ খাবার খাবারই আছে পরিবর্তনটা হয়ে গেছে তোমার মেশিনে ঠিক তদ্রূপ যাদের কাছে কোরআনের আওয়াজ ভালো লাগে না কোরআনের কথা ভালো লাগে না কোরআনের মাদ্রাসা ভালো লাগে না নায়েবে রাসূল ভালো লাগে না ওয়ারাসাতুল আমবিয়া ভালো লাগে না বুঝা গেল এদের মারাত্মক রোগ হয়ে গেছে মারাত্মক ব্যাধিতে আক্রান্ত ঠিক বললাম আল্লাহ 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 মুহতারাম হাজেরিন আজকে তো মাহফিল ভালো লাগে না ডাকলেও আসেন না একদিন তো আল্লাহর কাছে ফরিয়াদ জানাবে আল্লাহ বুঝি নাই কি সুন্দর মাহফিল ছিল মাইক দিয়া ডাকছে তাও যায় নাই বসা ছিলাম চার দোকানে বসা ছিলাম বাড়িতে বসা ছিলাম বাসায় আজকে তো বুঝে আসছে আজকে বুঝে আসছে আজকে আমাকে আবার দুনিয়াতে দ্বিতীয়বারের জন্য পাঠাও কি বলেন দুনিয়াতে কি দ্বিতীয়বার আসার সুযোগ আছে বলুন দুনিয়াতে দ্বিতীয়বার আসার সুযোগ আছে রব্বানা আখিরনা ইলা আজালিন করিব নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'ির রুসুল আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন জাওয়াল আল্লাহ কুরআনুল কারীমের সূরা ইব্রাহিমের আয়াত 13 নম্বর পারার শেষ পৃষ্ঠায় আল্লাহ বলেন যারা দুনিয়াতে নেক আমল করে নাই যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই রোজা রাখে নাই রুহের উপর মেহনত করে নাই যখন সামনে শাস্তি চলে আসবে আযাব চলে আসবে তখন বলবে আল্লাহ বুঝতে পারি নাই জীবনটা শেষ করে দিলাম নামাজ পড়ি নাই রোজা রাখি নাই পর্দা মেনটেন করি নাই
হালাল খাই না হারাম খাইছি যদি কারবার করছি প্রতারণা করছি মিথ্যা কথা বলছি আল্লাহ আজকে গুনাহগার হয়ে তোমার জাহান্নামের আসামি হয়ে আসলাম আখির না ইলাহা আজালিন করিব আমাকে একটা বারের জন্য পাঠানো যায় কিনা দুনিয়াতে দ্বিতীয়বার যাওয়ার কোনো চান্স আছে কিনা সুযোগ আছে কিনা কি করবে নজিব দাওয়াত গাওয়ানা তাবির রাসূল দুনিয়াতে গিয়ে আল্লাহ তোমার হুকুমগুলো মানব পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব হালাল খাইব হারাম কোনোদিন খাইব না পর্দা মেনটেন করব আল্লাহ বেপর্দায় কোনোদিন চলব না সুদি কারবারে কোনোদিন জড়াব না আল্লাহর কাছে বলবে নুজিব দাওয়াত কাওয়ানাত্তাবিয়ির রাসূল জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তোমার সুন্নতের তোমার নবীর সুন্নতের অনুসরণ করব সুবহানাল্লাহ এই এই বাচ্চাগুলো চুপ চুপ সারাক্ষণ বসে বসে কথা বলে আমার ভাইরা খুব ভালো করে শুনে রাখো তখনই আফসোস করে বলবে রব্বানা আখির না ইলা আজালিন করিব আল্লাহ বলবেন না 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 ওয়ান টাইম একবার চলে আসলে আর কোনদিন যাওয়ার সুযোগ নাই কথা বলে বাপ দাদারা গেছে এরা কি মাঝে মধ্যে আয়সা দেখা করে যা ঠিক কিনা বলেন আওয়ালাম তাকুনু আকসামতুম মিন কবল মালাকুম মিন জাওয়াল তোরানা আগে বলতে খাও দাও ভর্তি করো গান গাইতে মৌলভীরা যা কয়েডি বিশ্বাস করো না আইরা মিথনা ওয়া কুন্না তুরাবা ওয়া ইজামান আ ইন্না লামাবউসুন মারা যাইব মাটির সঙ্গে মিশে যাইব ক্যাডারে আবার জিন্দা করব এটা মিথ্যা কথা এগুলো শুনিস না কথা বলেন ঠিক কি না কাফের মুশরিকরা বলে না না মরার পরে আর কোনো জিন্দেগি নাই নাউজুবিল্লাহ বলেন মারা গেলাম তো শেষ হয়ে গেলাম এর বাচ্চাগুলো একটু সরাই দেন তো বসে বসে শুধু কথাই কইতাছে ছোট বাচ্চাগুলো একটু সরাই দেন এ মুসলমান এরা বলে মারা যাব মাটির সঙ্গে মিলে যাব আর কোনদিন আমাদের জিন্দা করা হবে না পরকাল বলতে কোন কিছু আমরা মানি না নাউজুবিল্লাহ বলে আসিবনে ওয়াইল আসিবনে ওয়াইল একটা বড় কট্টর কাফের একটা পুরাতন হাদি আল্লাহর পয়গম্বরের নাক বরাবর নিয়া আঙ্গুল দিয়া মুসরায় আর কয় মাই ইউহিল ইজাম ওয়াহিয়া রামিম এ মুহাম্মদ তুমি যে বলো পুনরুত্থান হবে পুনরায় জিন্দা করবে বলো রে এ হাড্ডিটারে কে জিন্দা করবে আমি আঙ্গুল দিয়া চাপ দিছি এটা কে গেছে গোড়া গোড়া হয়ে গেছে চিন্তা করছে কারে কয় আল্লাহ নবীরে বলেন মাই ইউহিল ইজাম ওয়াহিয়া রামিম এটা তো কি হয়ে গেছে রেজা রেজা হয়ে গেছে গোড়া গোড়া হয়ে গেছে আল্লাহ পাক আয়াত নাজিল করে বললেন কুল ইউহিহাল্লাযি আনশাআহা আউয়াল মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম এ পয়গম্বর বদমাশকে আপনি বলে দেন যখন হাড্ডিটা একেবারে ছিল না কে বানাইছে আরো জোরে বলেন একটা নাপাক বীর্যের মধ্যে এত সুন্দর নকশা কে করেছে জোরে বলতে হবে কে আল্লাহ বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন ثم جعلناه
نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله فتبارك الله أحسن الخالقين نبات একটা পানি বিদ্য মা বাবার মিলনের মাধ্যমে আল্লাহ কুদরতি মেশিনে পাঠাইছে সুবহানাল্লাহ এরপরে পানিটাকে আল্লাহ 40 দিন পর জমাট রক্ত বানাইছে আবার 40 দিন পর এটাকে একটা গোশতের টুকরা বানাইছেন আবার 40 দিন পর আল্লাহ তার মধ্যে স্ট্রাকচার বানাইছেন এটা হাড়ি বানাইছেন তার উপরে গোশত দিবেন তারপরে চামড়া দিবেন এরপরে সুন্দর করে সবচাইতে সুন্দর করে আল্লাহ আমাকে আপনাকে বানায়া দুনিয়াতে পাঠাইছেন চার চাঁদই কসম করে আল্লাহ কয় তোমাদের চেয়ে এত সুন্দর করে পৃথিবীর কাউকে বানাই না বলুন তো দেখি পানির মধ্যে কি হাড়ি ছিল তাহলে কে দিবেন কে বানাইছেন আল্লাহ বানাইছেন আল্লাহ বলেন কুল ইউহিল্লাযী আনশাআহা আউয়াল মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম তিনি কিছুই ছিল না তার থেকে হাড়ি বানাইছেন তাহলে সে আল্লাহ কি পুনরায় এটাকে মেরামত করার ক্ষমতা রাখেন না কথা বলেন ঠিক কি না আল ইবতিদা লিকুল্লি শাইইন আসআব শুরু করাটা কঠিন পরবর্তীতে নেওয়াটা কোনো কঠিন না কথা বলেন ঠিক কি না তাহলে হেরে কয়া দেন যে আল্লাহ এই হাড়িটারে প্রথমে বানাইছিল তিনি পরবর্তীতেও বানানোর ক্ষমতা হাড়িকে মেরামত করার ক্ষমতা এটা তো তার জন্য আরো সহজ বহুয়া আসহাল মিনাল আউয়াল শুরু থেকে তো এটা আরো সহজ ঠিক কি না বলেন তাহলে এরা মনে করে পুনরুত্থান বলতে কিছুই আর আমরা ঈমানদার মুসলমান হিসাবে আমাদের আকীদা আর বিশ্বাস না না এটা তো তিন নাম্বার জগৎ আমাদের সামনে অপেক্ষা করতেছে আরেকটা জগৎ সেটা হলো বারজখের জগৎ ঠিক কি না বলেন কোন জগৎ বারজখের জগৎ কবরের জগৎ আমাদের সামনে অপেক্ষা করতেছে সুবহানাল্লাহ বলেন বারজখের জগতের পর আরেকটা জগৎ আছে সেটা হলো ময়দানে মাহশারের জগৎ সুবহানাল্লাহ জোরে বলেন কিসের জগৎ ময়দানে মাহশার হাশরের ময়দানের জগৎ আমাদের মেয়র মহোদয় আসছেন খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন বুঝার জন্য বলছি আমাদের কাছে কেন মূল্য নাই কারণ একটাই আমরা তার কদর বুঝি না ঠিক কিনা বলেন আমাদের কাছে তার দাম নেই অথচ রুটাই সব কারণ আমাদের আমরা মুসলমান ইমানদাররা বিশ্বাস করি যে মৃত্যুর পরে আরেকটা জগৎ আছে সেই জগতের নাম হলো কবরের জগৎ বলেন ভাই কোন জগৎ কোন জগৎ কবরের জগৎ মওতু কো সমঝায়ে গাফিল ইখতিতামে জিন্দেগি মওতু কো সমঝায়ে গাফিল ইখতিতামে জিন্দেগি দর হাকীকত মওত হ্যায় صبح حیات زندگی جرا بوجھنام ارا من کرے مرا گلام تو شیش ہوئے گلام مرا گلام تو زندگی اتی تنا ہلو نا نا کبھی ڈاک دیا بولے মৃত্যুর পরে অনন্ত অসীম কালের জিন্দেগির সূচনা হয়ে গেল ঠিক কিনা বলে যেই জিন্দেগির শুরু আছে শেষ নাই
পুনরায় দ্বিতীয়বার আবার দুনিয়াতে আসার কোনো চান্স নাই জোরে বলুন ঠিক কি না কোরআনের পক্ষে থাকেন বিরোধিতা করেন না একটা সন্তান অন্তত পক্ষে কোরআনের হাফেজ বানান আল্লাহর কাছে যায় সুপারিশ করবে আর আপনাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নূরের মুকুট পরাইয়া আপনার এবং আপনার স্ত্রীকে আল্লাহর আদালতে উপস্থিত করবে সুবহানাল্লাহ